যে কোনো দিন এরকম একটা চিকেন রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা সবের সাথেই আপনি পরিবেশন করতে পারবেন, আর স্বাদটা অসাধারণ হয়। রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চিকেনের রেসিপিটি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, সামান্য জৈত্রি, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, আর এখানে 5টা এলাচ, সাহা জিরে, সাহা মরিচ, আর কালো গোলমরিচ নিয়েছি 1/2 চামচ করে, আর খুব সামান্য পরিমাণ নিয়েছি জায়ফল। এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে 2 থেকে 3 মিনিট গ্যাসে লো ফ্লেমে, তবে কোনোভাবে এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। হালকা হালকা করে যদি এভাবে ভেজে নিয়ে মশলাটা করা হয়, এই চিকেনের স্বাদটা কিন্তু একেবারেই বদলে যাবে এই মশলার জন্যে। গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার সঙ্গে দেব 2 কিউব বাটার। বাটাটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি গুঁড়ো মশলাটা করেছিলাম ওই একই গ্রাইন্ডারে করায় পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ লাগছে। পেঁয়াজটাকে খুব ভালো মতন করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যখন পেঁয়াজ থেকে ঠিকরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটা টমেটোকে পেস্ট করে নিয়ে সেই টমেটোটা। টমেটোটা দিয়েও ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছেড়ে আসছে। পেঁয়াজ আর টমেটোটা যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা রসুন দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরেই নেড়ে নেড়ে ভাজতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা যতটা কষানো যাবে মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। টমেটো আর আদা রসুন যেতে পেস্ট করেছিলাম ধুয়ে যে জলটুকু রেখেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ সেটাকে দিয়েও আবার এটাকে ভালো মতন করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে দেখুন আবারও কিন্তু এরকম তেল ছেড়ে এসছে। তারপরে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা, দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে ভালো মতন করে মিশিয়ে দেওয়ার পর মিনিট খানেক আমি রান্না করে নেব। আমার 1 মিনিট মতন নেড়েচেড়ে রান্না করা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মানে স্বাদ অ্যাকর্ডিং লবণ। আমি এখানে 1.5 টিস্পুন লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে ভালো মতন করে মাংসের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। ফিরে এলাম 5 মিনিট বাদে, আর এখন দেখুন অনেকটাই মাংসটা জল ছেড়েছে, তার সঙ্গে মাংসটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা সাদা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম 100 গ্রাম ঘরের পাতা টক দই। যদি কেনা টক দই হয় অনেকটা টক হতে পারে, সেখানে পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তারপর দইটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো। তখন দেখবেন আরও বেশি জল ছেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মাংসটার কোনো রকম জল ব্যবহার করব না, গ্যাসের মিডিয়াম ফ্লেমে এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করতে হবে, তবেই এর স্বাদটা অথেন্টিক আসবে, মানে ভীষণ ভালো আসবে। আরও প্রায় 10 মিনিট বাদে দিয়ে দিলাম 10টা কাজু আর 5টা আমন্ডকে বেটে রেখেছিলাম সেটাকে। কাজু বাটা দিয়েও বেশ ভালো মতন করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা তৈরি করলাম তার থেকে 2 চামচ মশলা, আর 1 চামচ মতো মশলা রেখে দিলাম, সেটা আমি পরে ব্যবহার করব। ভালো মতন করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। কিন্তু তার আগে কয়েকটা আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ঝাল হবে না, এই কাঁচা লঙ্কাটা থেকে একটা খুব ভালো স্মেল আসবে যেটা মাংসটা খেতে বেশ ভালো লাগবে। মাংসটা এখন আমার প্রায় হয়ে এসছে, আর দেখুন কতটা আস্তে আস্তে এভাবে জলটা ছেড়ে আসছে। আর এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করব। এই মাংসটা রান্না করতে আমার সময় লেগেছিল পুরোপুরি 1 ঘন্টা গ্যাসের মিডিয়াম ফ্লেমে। আচ্ছা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন। তারই মাঝে দিয়ে দিলাম বেশ কিছুটা কাসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্যে। আর দেখুন মাংসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপর থেকে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলার বাকিটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে আমি আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে পরিবেশন করব। ফিরে এলাম আরও 10 মিনিট বাদে, আর এবারে দেখুন মাংসের চেহারাটা কেমন, অপূর্ব স্বাদ হয় এভাবে রান্না করলে, একবার অবশ্যই ট্রাই করবেন। আর বাড়িতে যদি ট্রাই করেন তো আমাকে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।